সম্মানিত মুসলিম সমাজ আজকের খোদবাই আমি আপনাদের সম্মুখে মহান আল্লাহ রাব্বুল আলমিনের পবিত্র গ্রন্থ অর্থাৎ আল কোরআনুল করিমের সুরা আল বাকারা দুইশত নাম্বার আয়াত পরিবেশন করেছি এবং বোখারি থেকে একখানা হাদিস আপনাদের সামনে আমি তুলে ধরেছি আজকের এই সংক্ষিপ্ত সময় আমার বক্তব্যের বিষয় হল দান আমাদের কি মনে রাখা ভালো হবে যে দান এটি হল আমাদের বাংলা ভাষা আর এরাবিক শব্দ হল আশাদাকা মূলত আর সাদাকা শব্দটি দুই অর্থে ব্যবহৃত হয়েছে সাদাকা এরাবিক শব্দ যাকে হাদিসে কথাও জাকাতের শব্দে নিয়ে আসা হয়েছে আবার হাদিসের ভিতরে কথাও দানের অর্থে নিয়ে আসা হয়েছে তো আজকে আমার বিষয় হলো সাধারণ দান আমাদের মনে রাখা ভালো হবে যে দান একটি এমন আমল যে আল্লাহর আব্বুল আলমিনের নৈকট্য লাভের আশায় মানুষ আল্লাহর পথে দান করবে এবং দান একটি এমন আমল যেই আমল করলে মানুষ কৃপণতা থেকে মুক্তি পাবে এক এবং দান একটি এমন আমল বা কর্ম যেটিকে সচ্ছলতা এবং অসচ্ছলতা দুই অবস্থাতেই করার বিধান রয়েছে যা আমাদেরকে হক পথে বৈধ জায়গাতে আমাদেরকে ব্যয় করতে হবে মহান আল্লাহ রাব্বুল আলমিন তিনি পবিত্র করানের সুরা আল বাকারা ২৭৪ চুহাত্তর নাম্বার আয়াতে বলছেন আল্লা জিনা ইউন ফিকুনা আমাল আহম যারা তাদের মাল ব্যয় করে বিললাইলি ওয়ান নাহার রাতের বেলা অথবা দিনের বেলা আলা নিয়া গোপনে অথবা প্রকাশ্যে ফালাহুম তো তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট রয়েছে উত্তম পুরস্কার ওয়ালা খাউফুন আলাইহিম এবং কিয়ামতের মাঠে তাদের কোনো ভয় থাকবে না ওয়ালাহুম ইয়াহজান এবং তারা চিন্তিত হবে না আল্লাহর পথে যারা নিজেদের মাল ব্যয় করে থাকে তারা উত্তম পুরস্কার পাবে আল্লাহর নিকট এবং কিয়ামতের ময়দানে তাদের কোনো ভয় থাকবে না এবং তারা কোনো চিন্তিত মধ্যে থাকবেন না কোনো টেনশনের মধ্যে থাকবেন না এটি হলো আল্লাহরাবুল আলমিনের আদেশ অথবা নির্দেশ যা কোরআনের আয়াত থেকে আমরা বুঝতে পারলাম তবে আমাদের মনে রাখতে হবে যে পার্থিব জগতে আমাদেরকে দুইটি রাস্তা আছে যেই দুইটি জায়গা আছে যেই দুইটি জায়গাতে পরস্পরকে দেখে এক অপরকে দেখে আমাদের ঈর্ষা করা হিংসা করা শরীয়ত বৈধ বলে গণ্য করেছে এবং আমাদের বিশ্বনবী তিনি ঈর্ষা এবং হিংসা করার কথাটা বলেছেন দুইটি জায়গাতে সেই দুটি জায়গা কি আমাদের বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন রাজুলুন ওই ব্যক্তিকে দেখে হিংসা করা বৈধ হবে আতাহুল্লাহুল মালান যেই ব্যক্তিকে আল্লাহ রাবুল আলামিন মাল দিয়েছেন সম্পদ দান করেছেন ফাসুল্লিতা আলা হালাকাতিহি ফিল হক এবং সেই মাল বৈধপন্থায় পন্থায় ও হয়ে আল্লাহর পথে সে কি করে ব্যয় করে এই ব্যয় করার মতো আল্লাহ আল্লাহরুল আলমিন যাকে ক্ষমতা দিয়েছেন ওই ব্যক্তিকে দেখে ঈর্ষা করা হিংসা করা এটি আমাদের বিশ্ব আলী ওয়াসাল্লাম বৈধ বলেছে কোনো ব্যক্তি যদি আমাদের সামনে আল্লাহর পথে দান করে তাহলে ওকে দেখে হিংসা করা বৈধ যে এত টাকা ও আল্লাহর পথে দান করতে পারে আমি করতে পারি না ও এক হাজার টাকা আল্লাহর ঘরে দান করতে পারে আমি দুই হাজার করতে পারি না আপনি সচ্ছলতাই থাকেন অথবা অসচ্ছলতাই থাকেন আপনার অবস্থা যেই রকমই হোক না কেন আপনাকে দান করার কথা বলা হয়েছে আর দুই নম্বরে আমাদের বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম তিনি বলছেন ওয়ারাজুলুন আতাহুল্লাহুল হিকমাহ ওই ব্যক্তিকে দেখে ঈর্ষা এবং হিংসা করা বৈধ হবে যেই ব্যক্তিকে আল্লাহ রাবুল জ্ঞান দান করেছেন ফাহুয়া ইয়কজি বিহা যেই জ্ঞান দ্বারাই সে বিচার এবং ফয়সালা করেন মানুষের মাঝে সে বিচার এবং ফয়সালা করেন ওই জ্ঞান দিয়ে ওই জ্ঞান দ্বারা ওয়াই আল লিমুহা এবং অন্যকে শিক্ষা দেন দেখে আমাদের বা হিংসা করা বৈধ হবে যেমন ধরেন আপনাদের গ্রামে কোনো একটা ছেলে হাফিজ হয়েছে বা কোনো একটা ছেলে আলেম পাস করেছে ওই ছেলেটাকে দেখে আপনি হিংসা করতে পারেন যে অমুকের ছেলে আলেম হয়েছে হাফিজ হয়েছে আর আমার ছেলে হাফিজ আলেম হতে পারবে না এটা কোনো মতেই আমি বরদাস্ত করতে পারবো না অতএব ওই ছেলেটার অবস্থা দেখে ওর শিক্ষার গতিটা দেখে আপনি আপনার ছেলেকে আপনি কি করলেন মাদ্রাসায় ভর্তি করলেন আপনি আপনার ছেলেকে হাদিস কোরআনের শিক্ষা দিলেন এই পথে এই রাস্তাতে আপনার হিংসা বা ঈর্ষা করা এটা শরীয়ত বৈধ বলে গণ্য করেছেন এইভাবে আপনার হিংসা করা যাবে কিন্তু মানুষ আজ আমরা দিক দিয়ে হিংসা করছি যেদিকে হিংসা করা বৈধ নয় সেগুলোর দিক দিয়ে আমরা হিংসা করছি তো সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ রাবুল আলমিন হজরত আদম আলী সালাতাম থেকে নিয়ে হজরত মুস্তফা পড়ুন পর্যন্ত যতগুলো মানুষ আমরা এসেছি আমরা আছি এবং আগামী দিনে আসব সকলের কাছে মাল থাকবে কারো কাছে বেশি পরিমাণে থাকবে আবার কারো কাছে কম পরিমাণে থাকবে কিন্তু মাল সবারই কাছে থাকবে এই মাল থেকে আমাদেরকে আল্লাহর পথে ব্যয় করতে হবে মসজিদে আপনি দান করবেন দান বলে গণ্য হবে মাদ্রাসায় দিবেন দান বলে গণ্য হবে ইয়তিনদের পিছনে ব্যয় করবেন এটাও দান বলে গণ্য হবে কোনো অভাবের পিছনে আপনি ব্যয় করবেন এটাও আপনার দান বলে গণ্য হবে তো দানের ব্যাপারে আপনাকে তাকিদ করেছেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম তিনি দানের তাকিদ করে বলেছেন এবং দানের কথাটা বারবার তিনি হাদিসের ভিতরে বলেছেন বারবার করে তিনি তাকিদ করে দানের কথা বলেছেন সম্মানিত উপস্থিতি এই দান একটি এমন আমল যেই দান করলে মানুষের অন্তর থেকে কৃপণতা দূর হয়ে যায় যেই দান করলে মানুষের অন্তর থেকে বখিলতা দূর হয়ে যায় এবং মানুষের যেগুলো অবশিষ্ট মাল আছে সেই মালের ভিতরে আল্লাহ রাবুল আলমিন বরকত নাসিল করেন এবং বরকত দিন এবং দান একটি এমন আমল যেই আমলের বিনিময় কিয়ামতের ময়দানে আল্লাহর আলামিন আপনার আমার হাতে দলিল ধরিয়ে দিবেন আপনার আমার হাতে দলিল দিয়ে দিবেন আর আল্লাহ আলমিন বলবেন যাও এই দলিল নিয়ে তোমরা জান্নাতে চলে যাও তোমাদের অবস্থান জান্নাতের ভিতরে তোমাদের ঠিকানা জান্নাতের ভিতরে দান একটি এমন গুরুত্বপূর্ণ আমল হাজর আদি ইবনে হাতিম রাজি তিনি বলেন যে আমি রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের মুখে শুনেছি তিনি বলেছেন ইত্তাকুন্নার হে আমার উন্মতের দল তোমরা শুনে নাও তোমরা জাহান নাম থেকে নিজেকে আত্মরক্ষা করো জাহান নাম থেকে তোমরা নিজেকে বাঁচাও ওয়ালাউ বিশিক্কি তামারাতিন খিজোরের একটি টুকরা হলেও খিজুরের একটি টুকরা করে হলেও তোমরা তোমাদেরকে জাহান নাম থেকে আত্মরক্ষা করো জাহান নাম থেকে বাঁচাও হাদিস বুখারি হাদিস নাম্বার চোদ্দশো তাহলে চিন্তা করুন খিজুরের যদি একটি টুকরা আপনার কাছে থাকে অন্তত সেটাও আপনি কি করেন দান করেন দান করে আপনি আপনাকে জাহান নাম থেকে আপনি আত্মরক্ষা করেন তাহলে এখান থেকে এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে দান একটি এমন আমল যে আমল করলে আমরা কি করব জাহান নাম থেকে আমরা মুক্তি পাব এবং আল্লাহ আল্লাহরাবুল আলমিন আমাদেরকে নিরাপদ দান করবেন জাহান নাম থেকে যারা আল্লাহর পথে দিন রাত গোপনে প্রকাশ্যে দান করে প্রতিদিন সকালে আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেস্তা এই পৃথিবীর বুকে অবতরণ করেন দুইজন ফেরেস্তা পৃথিবীর বুকে অবতরণ করেন এবং ওর মধ্যে একজন ফেরেস্তা দানকারীদের জন্য কল্যাণ কামনা করেন দানকারীদের জন্য দোয়া দেন আর একজন ফেরেস্তা যারা অর্থ সম্পদ থাকা সত্ত্বেও দান করে না তাদের জন্য ধ্বংস কামনা করেন তাহলে চিন্তা করুন আবু হাসিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল সাল্লি ওয়াসাল্লাম তিনি বলেছেন মামিন ইয়মিন ইউসবেহুল এবাদ ফিহি ইল্লা মালাকানি ইয়ানজিলান বলছেন প্রতিদিন সকালে আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে আসমান থেকে জমিনে দুইজন ফেরেস্তা অবতরণ করেন ফয়াকুল আহাদ তার মধ্যে একজন বলেন আল্লাহ হুম্মা আতি মুনফেকান খালাফা বলছেন হে আল্লাহ যিনি তোমার পথে ব্যয় করেছে যিনি তোমার পথে দান করেছে আল্লাহ গো সেই দানকারীকে তার দানের উত্তম পুরস্কার দান করুন হে আল্লাহ যেই ব্যক্তি আপনার রাস্তায় ব্যয় করেছে তাকে আপনি উত্তম পুরস্কার দান করুন ওয়াকুল আখার এবং দ্বিতীয় ফেরেস্তা বলে আল্লাহ হুম্মা আতি মুমসিকান তালাফা হে আল্লাহ যেই ব্যক্তির কাছে অর্থ ছিল যেই ব্যক্তির কাছে সম্পদ ছিল এই অর্থ সম্পদ থাকা সত্ত্বেও যেই ব্যক্তি তোমার রাস্তায় ব্যয় করলো না তোমার রাস্তায় খরচ করলো না আল্লাহ গো এই কীর্পণ ব্যক্তিকে আপনি পার্থিব জগতে ধ্বংস করে দিন আল্লাহ গো এই কীর্পণ ব্যক্তিকে আপনি পার্থিব জগতে ওকে ন্যস্ত নাবোধ করে দিন চিন্তা করুন বিরাদ ইসলাম তা দানের কত বড় গুরুত্ব আছে যে স্বয়ং আল্লাহর ফেরেশতা প্রতিদিন নিয়মিত সকালে করে দুইজন ফেরেস্তা একজন নয় দুইজন ফেরেশতা অবতরণ করেন এই পৃথিবীর বুকে তার মধ্যে একজন বলেন আল্লাহ গো আজকের দিনে যেই বান্দা বান্দি তোমার পথে ব্যয় করেছে ইয়াতিমের পিছনে হোক না কেন মসজিদের পিছনে হোক না কেন মাদ্রাসার পিছনে হোক না কেন আল্লাহ যারা দান করেছে আল্লাহ গো এই দানের বিনিময় তাদেরকে উত্তম প্রতিদান দান করুন আর দ্বিতীয় ফেরেস্তা বলে হে আল্লাহ যাদের কাছে অর্থ ছিল সম্পদ ছিল তারপরেও তারা কি করেছে কৃপণতা দেখিয়েছে কৃপনতার পরিচয় দিয়েছে আল্লাহ গো এই কৃপণ ব্যক্তিদেরকে আপনি পার্থিব জগতে ধ্বংস করে দিন তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে দান একটি গুরুত্বপূর্ণ আমল যেটি আমাদের প্রত্যেকটা মানুষকে করতে হবে যদি আমরা দান করি তাহলে আমরা কৃপণতা থেকে আমরা মুক্তি পাব আমাদের পুরুষদেরকে যেভাবে আল্লাহ রসুল দান করার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন ওইভাবে গুরুত্ব সহকারে মহিলাদেরকেও আল্লাহ রবাহ রাবুল আলমিনের নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি বলেছেন মহিলাদেরকেও দানের কথা বলেছেন এই গুরুত্ব দানের শুধু পুরুষদের জন্য নয় বরং মহিলাদের জন্যও আছে আল্লাহর নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম মহিলাদেরকেও লক্ষ্য করে মহিলাদেরকে সম্বোধন করে আল্লাহর রসুল খুতবা দিতে গিয়ে তিনি দানের কথা বলেছেন আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম ঈদের নামাজের জন্য যখন ঈদগা মাঠে যেতেন তখন বিশেষ করে আল্লাহ রসুল সাল্লাহ হতেন এবং মহিলাদেরকে দানের কথা বলতেন আবু সাঈদ আনহু থেকে বর্ণিত আল্লাহ তিনি বলেন যে রসুল সাল্লা ওয়াসাল্লাম তিনি বের হলেন ঈদ উল ফেতরের উদ্দেশ্যে অথবা ঈদ উল আজহার উদ্দেশ্যে ঈদগাহ মাঠের জন্য ফামাররা আলা নিসা এমতো অবস্থায় আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম মহিলাদের সামনে দিয়ে অতিক্রম করা কালীন তখন মহিলাদেরকে লক্ষ্য করে বললেন ইয়া মা নিসা হে মহিলাদের দল তা না তোমরা বেশি বেশি করে দান করো হে মহিলাদের দল তোমরা বেশি বেশি করে দান করো আমি নবী রাই আমি জাহান্নামের ভিতরে সব থেকে বেশি তোমাদের নারী জাতিকেই দেখেছি কেননা আমি নবী মুহাম্মদ জাহান্নামের ভিতরে আমি সব থেকে বেশি নারী জাতিকে দেখেছি এই জন্য তোমরা বেশি বেশি করে দান করো ফুল্লা রসুলাল্লাহ মহিলারা তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর আপনি যে আমাদেরকে বেশি বেশি করে জাহান্নামের ভিতরে দেখলেন এর কারণটা কি কেনই বা আপনি আমাদেরকে বেশিরভাগ দেখলেন পুরুষদেরকে আপনি দেখতে পেলেন না মহিলাদেরকে আপনি জাহান্নামে বেশি বেশি করে দেখলেন এর কারণটা কি তখন আল্লাহ রসুল দুটি বাক্য ব্যবহার করলেন তার মধ্যে একটি বাক্য হল ও না তোমরা অভিশাপ বেশি বেশি করে দাও এই জন্য ওরা কোথায় কোথায় অভিশাপ দিবে বর্ষণ করবে একটু যদি থালা থেকে ভাত পড়ে গেছে ছেলেটাকে মারতে লেগে যাবে ছেলেটাকে গালি দিতে শুরু করে দিবে একটু যদি ভাতের থালি পায়ে লেগে গেছে গেছে বা হয়তো পড়ে বাচ্চাটাকে সঙ্গে সঙ্গে বলবে তোর কি চোখ অন্ধ হয়ে গেছে তুই কি অন্ধ হয়ে গেছিস দেখতে পাচ্ছিস না থালাতে তোমার পা পড়ছে একটু যদি চলতে গিয়ে কোথাও কোনো মিস্টেক হয়ে যায় সঙ্গে সঙ্গে মুখ থেকে তাদের কি হয় তাদের খারাপ কথা বেরিয়ে যায় কথাই করা কোথায় ওরা অভিশাপ দেয় লায়নাত দেয় এই জন্য আমাদের বিশ্বনবী বলছেন তার মধ্যে একটি গুণ হল তুকসির না তোমরা অভিশাপ এবং লানাত বেশি বেশি করে দাও এই জন্য তোমাদেরকে বেশি বেশি করে আমি জাহান নামের ভিতরে দেখেছি আর দুই নম্বরে আমাদের বিশ্বনবী বলেছেন ওয়া তেকফুরালে আশির তোমরা স্বামীদের অবাধ্য চলো স্বামীদের নাফরমানি করো স্বামীদের কথা তোমরা মেনে চলো না এই জন্য তোমাদেরকে জাহান নামে আমি নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বেশি বেশি করে দেখেছি তাহলে চিন্তা করুন স্বয়ং আল্লাহর নবী সাল্লি ওয়াসাল্লাম বলছেন তাহলে এই হাদিসগুলো থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে দান যেভাবে পুরুষদেরকে বলা হয়েছে সেভাবে দানের কথাটা মহিলাদেরকেও তাকিদ করে বলা হয়েছে আর দান করলে কৃপণতা থেকে বাঁচা যাবে দান করলে আল্লাহর পক্ষ থেকে জান্নাতে যাওয়ার মতো দলিল পাওয়া যাবে দান করলে আপনার বাকিয়া অর্থের ভিতরে আল্লাহরাবুল্লাহ আলমিন অসংখ্য এবং অগণন বারকাত নাজিল করবেন দান করলে আল্লাহ আব্বুল্লা আলমিনের নৈকট্য লাভ করা যাবে এই দানের মাধ্যমেই আল্লাহ তালাকে রাজি এবং খুশি করা যাবে অতএব সম্মানিত প্রস্তুতি আমাদের কী করতে হবে দানের দিকে লক্ষ্য রাখতে হবে যখন কোনো দানের কথা আসবে যখন কোথাও সাহায্যর কথা আসবে আমাদেরকে নির্দ্বিধায় নির্বেজালভাবে এবং আমাদেরকে রকমের কোনো দ্বিধা করতে হবে না সঙ্গে সঙ্গে সামর্থ্য অনুযায়ী আমাদেরকে দান করতে হবে সম্মানিত উপস্থিতি যদি আমরা দান করতে পারি তবেই আল্লাহ রাব্বুল আলমিনের আমরা নৈকট্য লাভ করতে পারবো আর যদি আমরা দান না করি মাল থাকা সত্ত্বেও যদি আমরা দান না করি তাহলে কৃপণতা কৃপণতার আমরা শিকার হয়ে যাব আর কৃপণতার শিকারই যদি আমরা কোনো ব্যক্তি হয়ে যাই তাহলে কৃপণ ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন পছন্দ করেন না এবং কিরপন ব্যক্তিকে আল্লাহর রব্বুল আলমিন তো দূরের কথা স্বয়ং তার ফেরেশতা দৈনন্দিন সকালবেলায় এই পৃথিবীর বুকে আসার পরে ওই কীরপন ব্যক্তির জন্য ধ্বংসের প্রার্থনা করে এবং বলে আল্লাহ সামর্থ্য থাকা সত্ত্বেও যেই ব্যক্তি দান করল না সামর্থ্য থাকা সত্ত্বেও যেই ব্যক্তি তোমার পথে ব্যয় করল না আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও অতএব সম্মানিত প্রস্থিতি আমাদের সকলকে দানের দিকে এগিয়ে থাকতে হবে যখন দানের কথা বলা হবে তখন আমাদেরকে সামর্থ্য অনুযায়ী দান করতে হবে একটা খিজুরের টুক যদি আপনার কাছে তবুও আপনাকে দান করতে হবে যদি আমরা দান করি তাহলে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে মূল্যায়ন করা হবে এবং তার হাদিসকে মূল্যায়ন করা হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের নৈকট্য লাভ করা যাবে আর কোনো ব্যক্তি যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের নৈকট্য লাভ করার পরে যদি মৃত্যুবরণ করে নিশ্চয়ই আল্লাহরাবুল আলমিন তাকে জান্নাতের দলিল এবং জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন আপনি স্বচ্ছলতায় থাকেন এবং অসচ্ছলতায় থাকেন যেই রকম থাকেন না কেন যেই অবস্থাতে থাকুন না কেন আমাদের কি করতে হবে দান করতে হবে বেশি বেশি করে দান করতে হবে কারণ প্রত্যেকটা মানুষের উপরে জাকাত ফরজ নয় প্রত্যেকটা মানুষের উপরে দান আবশ্যক দান করা সুন্নাত কিন্তু জাকাত প্রত্যেকটা মানুষের জন্য নয় জাকাত শুধুমাত্র ওদের জন্য ফরজ করা হয়েছে যারা সাহেবে নিসাবের উপযুক্ত যাদের উপরে জাকাত ফরজ তারা জাকাত দিবে কিন্তু প্রত্যেকটা মানুষ যে জাকাত দিবে এটা নয় সম্মানিত প্রস্থিতি এই জন্য আমরা সকলেই দান বেশি বেশি করার চেষ্টা করি এই দানের মাধ্যমেই আমরা জাহান্নাম থেকে মুক্তি পাবো এবং এই দানের মাধ্যমেই আমরা আল্লাহ হরাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারবো আল্লাহ যেন আমাদের সকলকেই বেশি বেশি করে যেন আল্লাহ আল্লাহরাব আলমিনের পথে যেন দান করার তৌফিক দান করেন বলুন আমিন আল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলকেই কিরিপনতা থেকে মুক্তি দাও বলুন আমিন আল্লাহ আল্লাহ পার্থিব জগতে ছোট বড় গোপনে প্রকাশ্যে যত রকমের এবাদত বন্দেগীর মধ্যে আমরা সময় অতিবাহিত করছি আল্লাহ প্রত্যেকটি এবাদত তুমি আমাদের কবুল করে নাও বলুন আমিন আল্লাহ আমিন আল্লাহ আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণ অতি দ্রুত আল্লাহ তুমি পরিশোধ করার মতো সামর্থ্য দান করো বলুন আমিন আল্লাহ মামিন আল্লাহ বি আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তাদেরকে তুমি আরোগ্য দান করো শিফা দান করো শিফা এ কামিলা আজিলা দান করো বলুন আমিন আল্লাহ আমিন আহাবিল বাস নাস ওয়ফি আন্তঃিলা শিফা আনিল্লাহ শিফা উকা শিফা আল্লাহ ইউকাদুর সাকামা আল্লাহ আমাদের মধ্য হইতে যারা পরকাল গমন জানি না অন্ধকার গৃহতে কি অবস্থায় রয়েছেন আল্লাহ আমাদের মধ্যে কারো বাবা চলে গেছেন কারো মা চলে গেছেন হয়তো কারো উভয়ই চলে গেছেন জানিনা অন্ধকার কবরে কি অবস্থায় আছেন আল্লাহ সকল মরহমিনদের জীবনের পাপ রাশিগুলো তুমি মার্জনা করে দাও বলুন আমিন আল্লাহ মামিন আল্লাহ সকল মরহুমিনদের কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাতের টুকরায় পরিণত করো বলুন আমিন আল্লাহ মামিন